আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর ফ্যাপসা ভুনা মজার একটা রেসিপি একদম সহজভাবে রান্না করেছি আর এছাড়া গরুর ফ্যাপসা আমার তো খুবই পছন্দ তো আমার মতো যারা ফ্যাপসা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই গরুর ফ্যাপসা ভুনার রেসিপিটা খুবই ভালো লাগবে এছাড়া যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছেও অনেকটা উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে রান্নাটা করেছি সেটাই এখন দেখা নেওয়া যাক এখানে আমি গরুর ফ্যাপসা নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলা এগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটা হাড়ির মধ্যে এই ফ্যাপসাগুলোকে আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে খুব ভালোভাবে ধুয়ে নিব ব্যবসাগুলো সেদ্ধ হওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে একটু মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিয়েছি একটা চামচ পরিমাণ দিয়ে দিব এখন এখানে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণটা এখানে দিয়েছি একটা চামচ পরিমাণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মাখিয়ে নিলাম রেস্টে রেখে দিব রান্না করার জন্য এখন চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে তেল পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটুকরো দারচিনি তিনটা এলাচ আর দুটা তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নিব আর এখানে পেঁয়াজের পরিমাণটা আমি দিয়েছি দুই কাপের মতো তো এখন পেস্টটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়ার পরিমাণটা এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণটা দিলাম এখানে এক চা চামচ পরিমাণ তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করতে পারেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝেই এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন এখন চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ার পরিমাণটা আমি দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়েই আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলা যত কষাবেন এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফ্যাপসাগুলো তো ফ্যাপসাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এটাকে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর আমি যেভাবে ফ্যাপসাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এভাবে ম্যারিনেট করে তারপর রান্নাটা করলে কিন্তু ফ্যাপসাটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি যেহেতু ফ্যাপসাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর ফ্যাপসাটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এরকম ভুনা হলেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার গরুর ফ্যাপসা ভুনা। আর এই ফ্যাপসা ভুনাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে কথা বাড়াচ্ছি না আমি এখানেই বিদায় নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ